ভাইরা এই ট্রান্সজেন্ডার আইন যদি বাংলাদেশে চালু হয় তাহলে সমস্যা কি হবে কয়েকটি সমস্যা আপনাদের সাথে শেয়ার করি ধরেন একজন পুরুষ সে নিজেকে নারী দাবি করল এখন সে নিজেকে নারী দাবি করার পরে তার জমি বন্টন তার বাবার যে উত্তরাধিকার সূত্রে সে যে জমি পাবে এই জমিটা বন্টন কিভাবে হবে কোন সিস্টেমে হবে শুধু তাই না একজন পুরুষ যদি নিজেকে নারী দাবি করে সে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সজেন্ডার কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো হল হচ্ছে হয় ছেলেদের হল না হয় মেয়েদের হল ট্রান্সজেন্ডারদের জন্য তো আলাদা কোনো হল নাই কারণ এই ট্রান্সজেন্ডার নারীটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন হলে থাকবে নারীদের সাথে থাকবে যেহেতু সে ট্রান্সজেন্ডার নারী দাবি করছে যেহেতু নারী দাবি করছে তাহলে তাকে নারীদের হলে দিতে হবে আপনি চিন্তা করতে পারেন কি ভয়াবহ অবস্থা হবে আপনার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে নারীদের হলে থাকছে সেখানে গিয়ে একজন পুরুষ নারী সেজে নারীদের হলে সে অ্যাটাচ হচ্ছে যদি ট্রান্সজেন্ডার সুরক্ষা আইন পাস হয়ে যায় একজন ট্রান্সজেন্ডার তখন সমাজের সব দিক থেকে সে পুরুষ হয়ে যদি নারী দাবি করে তাকে নারীদের সব কিছু অধিকার তাকে দিতে হবে তখন সে কি করবে যে কোনো জায়গায় মেল ওয়াশরুম ফিমেল ওয়াশরুম সে পুরুষ কিন্তু নিজেকে উইমেন দাবি করার কারণে সে ফিমেল ওয়াশরুমগুলো সে ইউজ করবে প্রিয় ভাইরা এরকমভাবে একজন ট্রান্সজেন্ডারকে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে সমাজে অসংখ্য সমস্যা হবে একজন ট্রান্সজেন্ডার সে নিজেকে যতই নারী দাবি করুক তার কাছে অন্য একজন নারীর নিরাপদ না যার প্রমাণ পাওয়া যায় পশ্চিমা একজন লোকের ট্রান্সজেন্ডারের ইতিহাস জানি যার নাম হচ্ছে রোজ ক্রওয়ার্ড এই ব্যক্তি বিবিসি নিউজে তার ব্যাপারে তথ্য এসেছে যে রোজ ক্রওয়ার্ড সে ছিল পুরুষ ট্রান্স উইমেন হয়ে সে নিজেকে নারী বানিয়েছে এবং পরবর্তীতে কি হয়েছে সে নিজেকে নারী বানানোর পরেও একটা সময় গিয়ে সে ধর্ষণ করেছে একজন নারীকে তাহলে সে উপর দিয়ে নারী হয়েছে কিন্তু মনের দিক থেকে কিন্তু সে পুরুষ রয়ে গেছে যার কারণে সে অন্য একজন নারীকে ধর্ষণ করেছে বিবিসি নিউজের রিপোর্টে আছে তার ওই নিউজটা আমার মোবাইলে আছে আপনারা চাইলে আমি দেখাতে পারব তাহলে একজন ট্রান্স উইম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে তাকে যখন নারীদের হোস্টেল দেওয়া হবে কে জানে ওই ট্রান্স উইমেনের কাছে আমাদের কতজন বন ধর্ষিতা হবে প্রিয় ভাইরা এখন এই ট্রান্সজেন্ডার ইস্যু এটা তো একটা মানসিক সমস্যা এটা তো মনের সমস্যা তার মন বলতেছে তার শরীরে আছে পুরুষের লিঙ্গ সেবু তার মন বলতেছে সে নারী তার মানসিক সমস্যা আমাদের বইয়ে যদি কোনো গল্প আসে তাহলে গল্প আসার কথা ছিল এই মানসিক সমস্যার বিরুদ্ধে এটা অপরাধ তোমার শরীরে পুরুষের অঙ্গ আছে মানে তুমি পুরুষ সুতরাং এটার বিরুদ্ধে তার মানসিক ট্রিটমেন্ট করানোর জন্য গল্প আসা দরকার ছিল ওইটা না করে এটাকে প্রতিষ্ঠা করার জন্য প্রমোট করার জন্য এটাকে প্রমোট করে গল্প দেওয়া হয়েছে যে তোমার শরীরে যাই থাক তুমি মনে মনে যদি নারী মনে করো তাহলে তুমি নারী ভাইয়েরা সুতরাং আমি বলবো যদি আপনাদের এই ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে কোনো গল্প দিতে হয় এটি একটি মানসিক সমস্যা মানসিক ডাক্তার দেখানোর জন্য আপনি আপনারা গল্প দেন কিন্তু ট্রান্সজেন্ডারকে প্রমোট করে কোনো গল্প এই বাংলাদেশে দিয়েন না বাংলাদেশের মানুষ এগুলো মানবে না জীবন চলে যাবে কিন্তু বাংলাদেশের মানুষ কোনো দিন এগুলো মেনে নিতে পারে না